নির্মলা সীতারামের বিরুদ্ধে এই কথা বলার জন্য সারা ভারতবর্ষ জুড়ে নির্মলা সীতারামনকে হাসির খোরাক বানানো হয়েছে। আমি আর নতুন করে তাকে কি বলবো? আজকে জানেন আপনারা, সোশ্যাল মিডিয়ার যুগ, সারে সোশ্যাল মিডিয়ায় নির্মলা সীতারামনের এই ছেলে মানসিক কথাবার্তার জন্য, যেখানে তিনি ভারতবর্ষের মতন 132 কোটি মানুষের দেশের অর্থনীতি সামলানোর দায়িত্ব, তিনি যদি এইভাবে ওলা উবেরের চড়ার কারণে গাড়ি বিক্রি হচ্ছে না এই যুক্তি তৈরি করেন, তার জন্যে তার সম্পর্কে বলার কোনো জায়গা থাকে না। কারণ এখন হয়তো তিনি বলতে পারেন যে ভারতবর্ষের মানুষ ফুচকা খাওয়া শুরু করেছে, তাই আর কাটলেট খাচ্ছে না, তার জন্য অর্থনীতিতে দুরবস্থা জন্ম নিয়েছে। যেমন তার প্রধানমন্ত্রী বলেন যে দেশে পকোড়া বিক্রি বাড়ছে, তাই বেকারত্ব কমছে। ছেলে মানুষের একটা সীমা থাকে, কিন্তু এই ধরনের অনভিজ্ঞ ব্যক্তিত্বকে অর্থমন্ত্রীর পদের মতন গুরুত্বপূর্ণ পদ, যেগুলো তার পূর্বসূরি অরুণ জেটলিও সামলেছেন, আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এই পদের নিয়োগ সম্পর্কে পুনর্বিবেচনা করা দরকার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।